সুদীবৃন্দ নমস্কার জানবেন, বীরভূম জেলা হরিজন কলোনির বাসিন্দাদের মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং আখ্যা দিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের মিথ্যা ও উদ্দেশ্যমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন 10ই জুলাই রোজ বুধবার 25 নং আগাসাদিক রোড হরিজন কলোনি। প্রিয় সাংবাদিক ভাইরা, হরিজন দলিত ভূমি রক্ষা জোটের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবে। আমরা এদেশের নাগরিক, একটি বৃহত্তর জনগোষ্ঠী, এক দুর্যোগ সময়ে হতাশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনাদের ক্ষুরধার লেখনির মাধ্যমে আমাদের এই দুর্যোগের কথা রাষ্ট্রের সামনে তুলে ধরার আহ্বান করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পুরান ঢাকার 25 নং আগাসাদিক রোড মিরন জেলা হরিজন কলোনিতে ব্রিটিশ শাসন আমল হতে প্রায় 400 বছর যাবৎ মিরনবাই নামের একজন দয়াবান মহিলা আমাদের পূর্বপুরুষদের বসবাস করার জন্য জমিদান করে। আমাদের দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে হরিজন জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে এদেশকে পরাধীন হতে স্বাধীনতার আওয়াজ আসলে এদেশের দলিত হরিজনরা ঝাঁপিয়ে পড়েছিল, যার সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে স্মৃতির শহীদ মিনার। মিরন জেলার 10 জন শহীদ সহযোগী মুক্তিযোদ্ধা নীরবে ঘুমিয়ে আছেন স্বীকৃতির জন্য। সাথী বন্ধুগণ, মিরন জেলা হরিজন কলোনিতে প্রায় 6000 বসবাসকারী, স্থায়ী ঠিকানা 25 নং আগাসাদিক রোড হরিজন কলোনি। হাজারো বাধা অতিক্রম করে আমাদের সন্তানেরা এই শহরের বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সেই কমলমতি ছাত্র ছাত্রীদের নিয়ে কিশোর গ্যাং মাদক ব্যবসায়ী ভূমিদস্য বলে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানায়। তিনিও সন্তানের বাবা, কি করে এই ভাষা ব্যবহার করেছেন আমরা পাগলের প্রলাপ ছাড়া কিছুই বলতে পারি না। প্রিয় লেখনী যোদ্ধাগণ, আমরা হরিজন জনগোষ্ঠী বংশ পরম্পরায় নগরের সুচিতা আনার পবিত্র দায়িত্ব পালন করে থাকি। রাস্তাঘাট, অফিস আদালত, হাট বাজার, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পেশার কাজ করলেও আমাদের প্রতি মূল স্রোতধারার বৈষম্য পিছ ছাড়ে না। উন্নয়ন ও সৌন্দর্যের আলো নগর জীবনে পড়লেও আমরা অন্ধকারে, অথচ আমরা কোনো দ্বীপবাসী নই বা বিতাড়িত জনগোষ্ঠী নই, আমরা এদেশের নাগরিক। আমরা 8x10 ফিটের একটি রুমে 3-4টি পরিবার গাদাগাদি করে বসবাস করি, রোদ ঝোড় বৃষ্টিতে কষ্ট করি। আমাদের স্বল্প আয়ের সংসার নুন আনতে পান্তা ফুরায়, আমাদের সুখের নীড়ে স্বপ্নের চোখ পড়ে। গত 4 জুন 2024 আমরা জানতে পারি মিরন জেলা হরিজন কলোনিতে কিছু পরিবারকে উচ্ছেদ করে বহুতল মার্কেট করা হবে। আমরা প্রতিনিধি মেয়র সাহেবের সাথে দেখা করি, তিনি আমাদের সাথে কথা বলে আমাদের অপেক্ষা করতে বলেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধ্যতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে অফিস ত্যাগ করার সময় আমরা জানতে চাই, তিনি তখন আমাদের বললেন
বৃষ্টির মতো ঘর ভাঙতে হবে। এবং তিনি আরো জানালেন, তোমরা সম্পত্তি কর্মকর্তার সাথে কথা বলো, আমরা সেখানে যাই। তিনি জানালেন, কালকে সকালে মাপজোক করে বলা যাবে। এদিকে ম্যাজিস্ট্রেট সাহেব, দুইটি বুলডোজার, চার প্লাটুন দাঙ্গা, পুলিশ নিয়ে বিনা নোটিশে উচ্ছেদ শুরু করলে হরিজনদের আহাজারি ও কান্নায় বাতাস ভারী হয়ে যায়। মিরিঞ্জি জেলার কমলমতি শিশুরা বুলডোজারের সামনে এসে দাঁড়ায়। এখানে উল্লেখ্য যে 2017 সালে ভূমিকম্পে হেলে যাওয়া বিল্ডিং নতুন করে নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করে ঢাকা সিটি কর্পোরেশন। এই ভবনটিতে বাস করত 50টি, ঘরে 120টি পরিবার। তারা সবাই স্কুলের ছাদে এবং বিল্ডিং এর ছাদে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। অথচ ঢাকা সিটি কর্পোরেশন উচ্ছেদের খবর চাপানোর জন্য মিথ্যা প্রকাশ করে বলছে তাদের 9 জন তড়িঘড়ি করে চাবি বিতরণের মেলা বসায়। পূর্বে 7টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মাত্র 15টি পরিবারকে বাসার চাবি দেওয়া হয়। অবশিষ্ট ঘরের চাবি পায় শহরের বিভিন্ন জায়গায় অবস্থান করা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীগণ। সাংবাদিক বন্ধুগণ, কোনো প্রকার নোটিশ প্রদান না করে এবং তাদের ঘর ভাঙা হবে, তারা কোথায় থাকবে তার ব্যবস্থা না করে 10 জন সকালে বুলডোজার দিয়ে কাউন্সিলের মাস্তান বাহিনীরা হরিজনদের ঘর গুঁড়িয়ে দেয়। এলাকাবাসীর প্রতিরোধের মুখে সেদিন উচ্ছেদের কাজ বন্ধ হয়ে যায়। পরের দিন 11 জুন আবার উচ্ছেদের জন্য আসলে মিরিঞ্জিল্লা কলোনির স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বুলডোজারের সামনে ঝাঁপিয়ে পড়লে উচ্ছেদের কার্যক্রম পরের দিন থেমে যায়। ম্যাজিস্ট্রেট এর কাছে বারবার পুনর্বাসনের কথা বলেও প্রতিনিধিরা কোনো সৎ উত্তর পায়নি। পরের দিন বিভিন্ন মিডিয়া ও সংবাদপত্রে সংবাদ ও ছবি প্রকাশিত হলে প্রতিবেদনগুলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে 2 জন আইনজীবী দাখিল করে। মাননীয় বিচারপতিগণ বলেন, বিষয়টি যথাযথভাবে পিটিশনের হিসাবে 8/11/9/2024 নম্বর রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতিদ্বয় আবেদনকারী এবং সরকার পক্ষের যুক্তি তর্ক শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে উচ্ছেদ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করেন এবং 30 দিনের স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দেন। এতদ সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সিটি কর্পোরেশনকে উচ্ছেদকৃত পরিবার এবং সম্ভাব্য উচ্ছেদকৃত পরিবারগুলোকে 21 জুলাই 2024 মধ্যে পুনর্বাসনের নির্দেশনা দেন। উক্ত আদেশের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মহামান্য অ্যাপিলেট ডিভিশনে 2/2/2024 নম্বর পিটিশন দায়ের করেন। উক্ত ডিভিশন পিটিশনে স্টে পিটিশন দায়ের করে বিগত 1 জুলাই 2024 তারিখে চেম্বার জজ আদালতে শুনানি করে। মাননীয় আদালত কোনো আদেশ প্রদান না করে অ্যাপিলেট ডিভিশনে ফুল বেঞ্চে দরখাস্তটি শুনানির জন্য প্রেরণ করে, যা এখন শুনানির জন্য অপেক্ষমান। এইসব সংকটজনক পরিস্থিতিতে একজন মিরিঞ্জিল্লাবাসী আত্মহত্যার চেষ্টা চালায় এবং 2 জন হৃদরোগের ক্রিয়াযন্ত্র করে মারা যায়। সাংবাদিক ভাই বোনেরা, আমরা এলাকাবাসী কখনো ভাবতে পারিনি এই এলাকা থেকে আমাদের উচ্ছেদ করা হবে। আমরা সবসময় সরকার ও সিটি কর্পোরেশনের
উপর নিশ্চিন্ত মনে নির্ভর করেছিলাম। অতীতেও আমাদের জমিতে স্কুল, বাজার, স্বাস্থ্য সদন, পাবলিক টয়লেট, পঞ্চায়েত অফিস, দোকানপাট করা হয়েছে, আমরা বাধা দেই নেই। সে জায়গায় আমাদের বসত ঘর ছিল না বলে আজ আমাদের বসত বাড়ি ভেঙে আমাদের উচ্ছেদ করা হচ্ছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন মেয়র সাহেব গত 4 জুলাই 2024 চ্যানেল 71 একটি সাক্ষাৎকারে বলেছেন বীরঞ্জেলায় মাদক ব্যবসা হয়। আমাদের ছেলেরা কিশোর গ্যাং এর সদস্য, আমাদের একদল ভূমিদস্যুর কবলে সিটি কর্পোরেশনের কর্মচারীরা জিম্মি হয়ে আছে। অদ্ভুত আপনার রূপ, অদ্ভুত আপনার মুখের ভাষা। পরিবেশকে সুন্দর সমাজের সাথে তাল মিলিয়ে চলার স্বপ্ন নিয়ে আমাদের অনেক কৃষ্টি সংস্কৃতি আমরা বিসর্জন দিয়েছি। আমাদের কাছে ভাষা নাই মেয়রের এই বক্তব্যের ঘৃণা এবং নিন্দা জানানো। 1992 সালের 10 জুলাই জারিকৃত 979 আদেশ অনুযায়ী আমরা অবসরে বা মৃত্যুবরণ করলে আমাদের পোষ্যরা সাথে সাথে চাকরি পেয়েছে, কিন্তু বর্তমান মেয়র সেটা বন্ধ করে 59 বছর পূর্ণ হলে শূন্য হাতেই বিদায় করেন এবং তাকে তার আবাসন ছাড়ার নোটিশও দিয়ে দেন। এখন সাথী বন্ধুরা আপনারাই বিচার করুন, আপনারাই বিচার করুন আমরা কারা, কে শুনবে আমাদের কথা। তাই রাষ্ট্রযন্ত্রকে জানাতে, আপনাদের সাহায্য পাইতে আমাদের এই সংবাদ সম্মেলন। 400 বছর মেরিঞ্জেলায় বাস করে আজও বলতে পারছি না এই জমি আমার, ঘৃণা লাগে। মেয়র সাহেব, আমাদের বৈধতা, আমাদের অবৈধ ভূমিদস্যু, কিশোর গ্যাং, মাদক ব্যবসায় আখ্যা দিয়ে মার্কেট নির্মাণের পরিকল্পনায় কে বৈধতা দিতে চাচ্ছে? তবে মাফ করবে, তবে মাফ করবে না আমাদের প্রজন্ম, যাদের নিষ্পাপ চরিত্রে আপনি এই কালিমা লিপ্ত করেছেন। তারা এমনই বৈষম্যের শিকার, ভবিষ্যৎ তাদের আরও পীড়া দিবে। প্রিয় যোদ্ধাগণ, আপনাদের মাধ্যমে আমরা সরকার প্রধানকে জানাতে চাই অনতি বিলম্বে উচ্ছেদ বন্ধ করার নির্দেশ দিন। মেরঞ্জিলার জমি যেখানে বসবাস হরিজনদের নামে বরাদ্দ দেওয়া হোক, সারা দেশে হরিজন দলিতদের বসবাসরত ভূমি তাদের নামে দেয়া হোক। ধন্যবাদ। এই যে নোটিশটা ওরা দিয়েছে, এই নোটিশটা পুরোটাই আদালত অবমাননা, কারণ এই পরিমাণ উচ্ছেদটা স্থগিতাদেশ দেওয়া আছে, সেখানে নোটিশে তারা বলছে স্থগিত মানে উচ্ছেদ করা হবে। আর এই যে 60 জনের কথা বলা হচ্ছে, এই 60 জন অনেক আগে তারা এদের ঘর দেওয়ার কথা, এখন যাদেরকে ঘর ভেঙেছে তাদেরকে কিন্তু পুনর্বাসন করছে না। কিন্তু কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যাদের ঘর ভাঙা হচ্ছে কিংবা যাদের ঘর ভাঙা হবে তাদেরকে একটা টেম্পোরারি শেল্টার করে দেওয়ার জন্য, তারপরে এটা ভাঙার জন্য। এখন যে কাজটা ওরা সিটি কর্পোরেশন করছে এটা পুরাই একটা চক্রান্ত। তারা এই 15 জনকে চাবি দিবে 60 জনের নাম করে, আর তারপরে বলবে যে আমরা পুনর্বাসন করে ফেলছি, এখন আমাদের ভাঙার অনুমতি দিন। কিন্তু বিষয়টা দাঁড়াবে যে আমাদের যাদের ঘর ভাঙা হবে তাদের কিন্তু পুনর্বাসন হচ্ছে না। এটা কাজে এটা খুব খেয়াল করে বুঝতে হবে, এবং এটা একটা কোর্ট অবমাননার নোটিশ, মাননা করার নোটিশ। এটা এটার বিরুদ্ধে আজকে আবার আমরা চিফ জাস্টিসের কাছে যাওয়া হয়েছে, আমাদের লয়েরা চিফ জাস্টিসের নজরে এনেছে। চিফ জাস্টিস একটা দরখাস্ত নিয়ে যেতে বলেছেন, যেটা আজকে 12টার সময় শুনানি হবে, এটা আমাদের পক্ষ থেকে দরখাস্তটা নিয়ে যাওয়া হবে।
আর সিটি কর্পোরেশনের যে মামলাটা ওরা অ্যাপিল ডিভিশনে গেছে, তাদের যে দরখাস্ত আছে স্টে-এর দরখাস্ত, সেটা আগামীকালকে শুনানি করা হবে। আজকে আমরা এই নোটিশটার এগেনস্টে গিয়েছি, তখন চিফ জাস্টিসের একটা দরখাস্ত। এই যে আমাদেরকে অবৈধ বলা হচ্ছে, 400 বছর থেকে আমরা এখানে বসবাস করছি, তাদেরই পরিবার থেকে সংখ্যা বেড়ে আজকে আমরা এখানে 700 পরিবার হয়েছে, যা যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকেও কোনো ঘর বাড়ি দেওয়ার ব্যবস্থা উনি নেন নেই। এবং উনি যাদেরকে চাবি দিয়েছেন, এই চাবি আপনাদের পিছনে যে বিল্ডিংটা দেখছেন নতুন, এই বিল্ডিং আগে ছিল 5তলা ভবন, সেই 5তলা প্রতিটি ফ্লোরে 10টা করে রুম ছিল 50 জনের। তার সামনে আরও ওনারা জায়গা চেয়েছিলেন, আমরা জায়গা দিয়েছিলাম, সেখানেও প্রায় 10টা ফ্যামিলি আমরা ঘর ভেঙেছি। এই ওখানে আমরা 59টা ঘরের মতন যারা চাবি পেয়েছেন তারা শুধুমাত্র 19 জন, এবং এই 19 জনের বাদে যারা চাবি পেয়েছেন তারা এই কলোনি কিছু লোক আছে যাদের বসত অবস্থা কোনো কষ্টতে তারা করতেছে, তারা চাকরি করে। যেতে যেটা যে কথাটা আমার মহাসচিব বলে গেছেন, 797 একটা আদেশ উনি করে আমাদের পূর্বের যারা চাকরিরত, কাজ করলে টাকা, কাজ না করলে টাকা নাই, সেই আদেশে আমরা আজকে থেকে নয় ব্রিটিশ পিরিয়ড থেকে আমার বাপদাদার আমল থেকে আমরা সেই চিঠি চাকরির পরে আমরা পেয়েছি। কিন্তু এখন যেটা সচিব সিগনেচার করছেন সেটাই নাকি বৈধ, আর আমরা যেটা বর্জ্য ব্যবস্থাপনার আন্ডারে আছি তারা অবৈধ হয়ে গেছে। যাদেরকে আপনি উচ্ছেদ করেছেন তারা তো বর্জ্যতে চাকরি করত, তারা বর্জ্যতে চাকরি করাতে বিল্ডিংয়ের খুশিতে তারা ঘর বাড়ি ছেড়ে আমাদের স্থানীয় সংগঠন আমাদের পুরানো 3টা বিল্ডিংয়ে স্কুলের ছাদে এবং রাস্তার উপরে 3 সেট ঘর করে দেওয়া হয়েছিল, তাদেরকে আমরা ছোটো ছোটো রুমে কষ্ট করে থাকার জন্য দেওয়া হয়েছিল, যেহেতু অল্প দিনে বিল্ডিং হয়ে যাবে। সে বিল্ডিংটা প্রায় আজকে 8 বছর যাবত আমরা বুঝে পাইনি, এবং নতুন বিল্ডিংয়ে তালা ঝুলানো আছে, সেই তালার চাবিটা কিন্তু কন্ট্রাক্টর বা সিটি কর্পোরেশন স্টেটের কাছে থাকতে পারে আমরা জানিও না, কিন্তু সেখান থেকে বলা হচ্ছে আমরা নাকি তালা দিয়ে তাদের কাটকে রেখেছি যে আমরা ওই ঘরে তাদের ঘুরতে দেব না, সে কাজ কিন্তু আমরা করিনি। যারা চাবি পেয়েছেন তারাই, তাদের থেকে আপনারা যদি প্রশ্ন করেন তারা এক কথাই বলবে, আমরা যদি দখলে নিতাম চাবি তারা আনার পরে আমরা নিজের হাতে নিয়ে নিতাম, আমরা চাবি নেই নেই। তাদেরকে বলছি তোমাদের ঘর, তোমাদের কাছে চাবি রাখো, আমাদের এই ভূমির সমস্যা যখন হয়েছে এটার সাথে যদি তোমরা থাকো আমাদের সাথে, তাহলে তোমরা এখন ঘরে উঠলে আমাদের আন্দোলনটা দমিয়ে যাবে। তারা সেই কাজই করেছে, এখন উনি বাঁচার জন্য আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য মাননীয় মেয়র মহোদয় আজকে নাকি 10-11 তারিখের ভিতরে তাদেরকে এই বিল্ডিং উঠাবেন, এবং হাইকোর্টকেও তো উনি বলবেন যে আমি তো তাদেরকে অবস্থানের জায়গা দিয়েছি। মাননীয় মেয়র মহোদয় এবং মিডিয়া সোশ্যাল মিডিয়াকে আমি বলতে চাই যে যাদেরকে আপনি উঠাবেন তারা তো ওই উচ্ছেদকৃত যে লিস্ট আমরা দিয়েছি সেখান থেকে কয়জন আছে সেটা আপনি আগে দেখেন, এবং যাদের ঘর বানছে তাদেরকে তো কোনো জায়গা আপনারা দেন না। সেই জায়গায় আমাকে বলা হয়েছিল যে আমার মহাসচিব বললেন যে মাত্র 20টা ঘর পর ভাঙা যাবে, সে জায়গায় 80টা ঘর, যে জায়গায় 108টা পরিবার বসবাস করে, প্রত্যেকটা ঘরে ছোটো ছোটো খুপড়ি আছে, কেউ দোতলা 3 সেট করে আমরা বসবাস করে আসতেছি। এই অবস্থায় উনি নিজের বাঁচার জন্য হোক বা সরকারকে দেখানোর জন্য, যেটা উনি কিছুদিন পূর্বে আমাদের এই যে বঙ্গ মার্কেট ভিত্তি স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন আমাদের কথা বলেছিলেন,
তো মেম্বর মহোদয় বলেছেন আমি হরিজনদের জন্য কোয়ার্টার করে দিচ্ছি, কোথায়? উনি আসার পর এই এলাকায় কোনো ভিত্তি স্থাপনও হয়নি। এটা পূর্বের মেয়র সাইদ খোকনের আমলে ভিত্তি স্থাপন করে এই বিল্ডিংটা করেছে, হয়তো কিছু ফান্ড উনি আসার পরে দিয়েছে, কিন্তু এটা ওনাকে জানা উচিত যে কাদের ঘর ভাঙা হয়েছিল, তারা রোহিঙ্গা না বাইরাগত কোনো মুসলমান ভাই নাকি অন্য কোনো। তারা আমাদের সাথে, আমরা বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ থেকে বারবার এই বিষয় নিয়ে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছিলাম, উনি আমাদের সাথে কোনো সাক্ষাৎ করেন নেই। এমনকি 9 তারিখে বহুত কষ্টের বিনিময়ে ওনার কাছে 10 মিনিট সময় পেয়েছিলাম। আমরা যখন আমাদের কথা বলতে শুরু করেছি, উনি বলেন তোমাদের কোনো কথা বলা যাবে না। আমরা আমি সিদ্ধান্ত দিয়েছি 10 তারিখে তোমাদের ওইখানে উচ্ছেদ হবেই। তখন আমি কষ্ট পেয়েছি, এবং যেহেতু আমার ঘর ওই এলাকায় পড়েছে, আমার মায়ের ঘর এলাকায় পড়েছে, সেই অবস্থায় আমি ক্লান্ত অবস্থায় আমি ওনার রুমের থেকে চলে আসলাম। এখন বিভিন্ন কৌশল উনি ব্যারিস্টার মানুষ দেখাতে পারেন, আমরা এত শিক্ষিত না। আমরা জানি এই জায়গা আমাদের, আমাদের বাপদাদা আমল থেকে আমরা এখানে আসছি। আমরা যদি উনি ফান্ড না পান, ওনার কাছে টাকা না থাকলে বিল্ডিং না করুক, আমরা যে যে অবস্থায় আছে সেই অবস্থায় আমাদের ছোটো ছোটো ঘর আমরা নিজেই করে আমরা থাকবো। আমরা আমাদের ভূমিটা আমাদের চাই, আমরা এই ভূমিতেই থাকবো, এই ভূমির একটা কিঞ্চিত পরিমাণ আমরা ছাড়তে রাজি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি মনীন্দ্র কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ইতিমধ্যেই আজকের এই বিশেষ করে বিশেষ মুহূর্তে সংবাদ সম্মেলনের গুরুত্ব, সেটা সংবাদ আপনাদের কাছে এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য তুলে ধরেছেন নির্মলবাবু, এবং এখানে উপস্থিত রয়েছেন হরিজন জনগোষ্ঠীর, বাংলাদেশ হরিজন সমিতির সভাপতি কৃষ্ণবাবু, এবং এখানে বিশেষ করে এই মিরন জেলার যে ভূমি আজকে যেই অবস্থায় এখানকার লোকজন আতঙ্কে দিন অতিবাহিত করছে, তার সেই ভূমি উদ্ধার কমিটির সব আহ্বায়ক কৃষ্ণবাবু। এখানে আমার পাশেই সীমা দত্ত, নারী আন্দোলনের নেত্রী, রয়েছেন। বিশেষ করে এই সংবাদ সম্মেলনে, আজকের এই এখানে এসে সংবাদ সম্মেলন করার যে প্রেক্ষাপট, সেটি বিশ্লেষণ করেছেন একজন আইনজীবী, রিটকারী আপনাদের কাছে তুলে ধরেছেন। আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাছ থেকে, সাংবাদিক বন্ধুগণের কাছে একটা আকুল আবেদন যে আপনাদের লেখনীর মাধ্যমে এই জায়গার যে করুণ চিত্র, মেয়র মহোদয়, আমরা ওনাকে অবশ্যই, উনি আমাদের নগরের একজন অভিভাবক, উনি একটি সাবজুডিস, একটি বিচারাধীন ঘটনা রিট করা হয়েছে, রিটের মেয়াদ এখনও শেষ হয়নি। অন্যদিকে সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। উনি এত বেশি বিবেকবান হয়ে গেছেন, ওই লোকগুলিকে সাবি দিয়ে আজকে ওনাকে উঠাতে হবে। আমাদের কাছে ওনার এই ধরনের মানসিকতার তীব্র নিন্দা জ্ঞাপন করছি মহানগর, আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে। বিষয়টি হলো একেবারেই পরিষ্কার, এই যে লিখিত বক্তব্যে বিবেকবান যারা রয়েছেন, এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী, মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্বাচনী ইশতেহারে পরিষ্কারভাবে উনি কমিটমেন্ট করেছেন যে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা বিভিন্ন রকম এই যে হরিজন দলিত, তাদের বসবাস উপযোগী, তাদের সংস্কৃতি, তাদের সর্বদিকের সুন্দর একটি সুব্যবস্থা করার প্রতিশ্রুতি উনি 2018 সালে দিয়েছেন, এই সম্প্রতি 2024 সালে নির্বাচনও মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন লিখিত, আপনার নির্বাচনী ইশতেহার খুলে দেখতে পাবেন। আর এই দিকে মাননীয় মেয়র যেই ধরনের উচ্ছেদের যজ্ঞ চালাচ্ছেন, এটা আমরা ভাবতেও এই ধরনের বিচারী তত্ত্ব আমাদের কাছে অত্যন্ত কষ্টের একটি জায়গা তৈরি করে দিয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই 400 বছরের হরিজনবাসীরা যেখানে ছিল, শুধু এখানে নয়, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যে হরিজন জনগোষ্ঠী যেখানে আছে, তাদের ভূমির নিশ্চয়তা দিতে হবে, তাদের বসবাসের নিশ্চয়তা দিতে হবে। এখানে হরিজন যেখানে, এখানে ইতিমধ্যেই কিন্তু কিছু কিছু টাকা ব্যাহত হয়েছে, মার্কেট দিয়ে কি করবেন? এই ধরনের যারা, এই ধরনের জনগোষ্ঠী
যে যেখানে বিবেক বিবর্জিত অবস্থায় বসবাস করছে তাদের থাকার জায়গা নাই। আপনি মার্কেট বাড়াবেন কাদের জন্য? আমরা মার্কেট চাই না, আমরা এদের বসবাসের জায়গা চাই। আপনার সেই পরিকল্পনা অন্য কোথায় বাস্তবায়ন করুন, অথবা এখানে যারা রয়েছে তাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করুন। পরবর্তীতে আপনি কাকে চাবি দিবেন, কাকে দিবেন না, তারাই সেই ব্যবস্থা করবে তাদের সাথে আলাপচারিতার মাধ্যমে। আপনি অন্য জায়গায় বসবাসকারী লোকেরা এখানে উঠাবেন, এখান থেকে অন্য জায়গায় নেবেন, এই ধরনের কর্মকাণ্ড কিন্তু ভালো লক্ষণ নয়। আমরা মনে করি এদেশের বিবেকবান মানুষ আজকের এই হরিজনদের আন্দোলন সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে কিন্তু সেটা মানবাধিকার আন্দোলনে রূপ নিয়েছে। এবং প্রত্যেক জায়গাতে আপনার এই যে এই ধরনের একটি আন্দোলন এবং এই দেশকে মানবিক দেশ গড়তে গেলে এটাকে সামনে নিয়ে যেতে হবে। এই আন্দোলনের মাধ্যমে একটি অর্জন অবশ্যই আসবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের লেখনের মাধ্যমে আজকের বিশেষ করে এই যে সংবাদ সম্মেলন করেছে ভূমি উদ্ধার কমিটি, তাদের পাশে আপনারা দাঁড়াবেন সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ।